একটু পরে আমাদের কি হবে, টিকিটের পিকনিক আপনাদের দেখাবো। এই আমাদের ব্যাস এই হচ্ছে আমাদের নাস্তা দিতেও পারবো, বড় বড় হাঁসের ডিম। ডিমের জন্য কি করিছো? হাঁসের পাতের কান্দিছি বেটা ভাই, বড় বড় ডিম পাড়। আমি খাবো মাছের মাথা। মাছের মাথা কার কার? বেটকির মাথা? বেটকির মাথা কিটা খাবে? বেটকির মাথা খাবে কিটা? এ বেটকির মাথা কার কার? এ সালেন তোর কোনটা? বেটকির কোনটা? চাষা বেটকির কোনটা? পেটি বাপি আমি বেটকির কিছু না বলি। দেশি মোরগ রেসিপি দেখো, আস্তে আস্তে একটা একটা করে। ওগুলো আমার পারমানেন্ট, ওগুলো থেকে ভাত দিবা না। দেখো দেখো, ওটা কি? দেশি মোরগ। এটা হচ্ছে বেটকি। আর কি আর কি আর কি? দধি বের করে সামনে দাও। ওটা কি? আরে বাবা আস্তে আস্তে বের কর না। না ভেটকি মাছের ভিতরে একটু সুই দিতে হতো। আর চামচ পরে আগে তুই। এই যে বাগদা চিংড়ি। এরপরে এরপরে ওইটা 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 রাখো রাখো, প্লেট নিচে রাখো। আমারটা ফাটার যেটা ডাবল, ফাটাটা ডাবল দিয়ে। আরে সবগুলো আগে বের কর না। আসতে রে বাবা, একটু ওয়েট কর, এক মিনিট ওয়েট কর, ওয়েট কর না। বের কর এটা, বের কর এই ভাতটা, এই সাইডে রাখি। ভাত বের করে ফেলো, দিচ্ছি। ছিঁড়ে ছিঁড়ে ফেলো দাদা, ওটা ছিঁড়ে দাও। আরে বাবা আর লাগবে, এই এক ব্যাগের ভিতরে সব ভরে দিলি। কালি থাকি হচ্ছে, তাইলে ওই পলিথিন ছিঁড়ে দিলে হবে। পলিথিন 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 একসাথে খাওয়া করবো। এই যে এসে গরু, গরুর মাংস, সরি গরু না, হাঁসের মাংস। গরুর মাংসটা আনতে বলে, তুমি হাঁসের মাথা কে খাবে? হাঁসের মাথা কার? আমার। এখন কি ক্লোজ ভিডিও? তো আমি ঢুকলাম না। বাসমতি বাসমতি চাউল, এই মগটা দেখলাম না। আমি বসতেছি আমি বসতেছি, আমারটা একটু সাইড করে দাও। কালার দেখো, শুধু কালার। অবলাস কেন? ওয়েট করো একটুখানি, ওয়েট করো, আস্তে 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 আস্তে, ধীরে সুস্থে, তাড়াহুড়ো করার দরকার নেই। সবার একটু নাও, আমি কিন্তু ভিডিওতে ঢুকতেই করিনি। আমার বেটকি মেটকি লাগবে না।
চাপ দিস শারীরিক অবস্থা কিরকম আছে আব্বা? আলহামদুলিল্লাহ আব্বা। আচ্ছা আব্বা আমি বাসায় ফোন দিবাল। রানা চাচার দেশি মোরগ অস্থির রান্না। হ্যাভি টেস্ট কোসে সাফাতালি এশিয়াবের বাড়িতে কালোভুনা খাচ্ছি আমরা। বাড়ি একটা নিয়ে যাওয়া লাগবে না, কারণ আমার তো স্যার টাক ধরে আছে শুধু মুখটা তুলো। আমার যে পিকনিকটা ছিল, পিকনিক হচ্ছে আমরা ফ্যামিলি মেম্বারের মধ্যে আমাদের টিকিটের মাধ্যমে রান্না, যার বাড়ির থেকে কেমন রান্না হবে সেটা পরীক্ষা করার জন্য লটারি দিছি। এক একজনের এক একটা উঠছে, তারা রান্না করে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি মেম্বারের 6 জন লোক, প্রত্যেকের রান্না খুব সুন্দর। সেটা তো পরের ব্যাপার, প্রত্যেকের রান্নাই খুব সুন্দর। এই ভিডিও যারা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের এই পরিবারের 6 জন সদস্যদের জন্য দোয়া করবেন, যেন আমরা একত্রিত ভাবে আমাদের বাকিটা জীবন এইভাবে যেন থাকতে পারি, খাওয়া দাওয়া করে হাসি খুশির ভিতর দিয়ে যেন বাকিটা জীবন পার করতে। লাস্টে খাওয়ার শেষে লাস্টে আমাদের সেলিম চাচার যে পান, সুস্বাদু পান অতুলনীয়। আসলে কি বলবো, এখন তো সবাই তো সব কথা বলে দিল। আসলে আমরা এই 6 জন একত্রিত হয়ে আমরা এই লটারির মাধ্যমে এই যে খাওয়া দাওয়াটা আয়োজন করেছি, আমাদের এই লটারিটার আইডিয়াটা আমার চাচা শিয়াব চা দেখা যায় তার মাথা থেকে। আমাদের পরবর্তী পার্টি ইফতারের পার্টি আমাদের পরবর্তী ইফতারের পার্টি হবে।